এসএমএস পেয়ে টিকা কেন্দ্রে যাওয়াই উত্তম। তাহলে অহেতুক টিকা কেন্দ্রের ভিড় এড়ানো সম্ভব বলে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং এ কথা জানান তিনি। এই কোভিড পরিস্থিতিতে কারোর জ্বর আসলেই কেবল কোভিডই মনে করতে হবে তা নয়, এর পাশাপাশি কিন্তু ডেঙ্গু জ্বরের যে পরীক্ষাটি আছে NS1 অ্যান্টিজেন পরীক্ষাটি কিন্তু সহজেই করা যায়। সরকারি বেসরকারি সকল চিকিৎসা প্রতিষ্ঠানে এই পরীক্ষাটির ব্যবস্থা আছে। সরকারি হাসপাতালগুলোতে বিনা পয়সাতে পরীক্ষা করা হচ্ছে, এই পরীক্ষাগুলো করে ফেলতে হবে।